প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো রয়েছেন। এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো এবং আমি অনুরোধ করব এই ভিডিওটা অলমোস্ট শেষ পর্যন্ত দেখবেন, এরপর কমেন্টস করবেন অথবা কোনো কোশ্চেন জিজ্ঞেস করবেন। কারণ আমি চেষ্টা করব এই ভিডিওতে যত ধরনের বিষয় আছে, যেমন আপনি এখন ভর্তি পরীক্ষা দিয়েছেন, এখন যে ইনফরমেশনগুলো দরকার সেগুলো বলবো, পরবর্তীতে যারা আসবে তারা কী ধরনের পরিবেশ পরিস্থিতির মুখে সম্মুখীন হবে বা কী ধরনের তথ্য তাদের প্রয়োজন সেগুলো আমি বলবো, সেকেন্ড টাইম প্রস্তুতি থাকবে কিনা, এমন অনেক আনুষঙ্গিক অনেক বিষয় এই তথ্যতে থাকবে, কোটা অন্য অন্য বিষয় সবই আমি বলার চেষ্টা করি এক ভিডিওতে, যেহেতু ভিডিও তৈরি করার সময় পায় না, এই কারণে এক ভিডিওতে অলমোস্ট সব বলে দেওয়ার চেষ্টা করি। তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এই ধরনের ভিডিওগুলোতে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা এই ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আস্তব্যস্ত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। তবে আরেকটা কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ে আমি পূর্ববর্তী বছর অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম, এবছর শুধু একটা ভিডিও তৈরি করব। স্বাভাবিকভাবে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, ওই ভিডিওতে অনেকগুলো কথা আমি একদম খোলাসা করে বলেছি, কিন্তু আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় খোলাসা করে আমি বলবো না। এখানে আমাদের বর্তমান থেকে শুরু করে আমাদের ভবিষ্যতে ছেলেমেয়েদের জন্য অনেক প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবো এবং অনেকগুলো জিনিস দেখানোর আছে। তো সবার আগে সাবজেক্ট চয়েস লিস্টটা নিয়ে একটু কথা বলি। আমি গতদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ দীর্ঘ দু মাস যে ভর্তি প্রসেসটা চলবে, কতদূর পর্যন্ত ওয়াপেকমান তালিকা যেতে পারে সবকিছু নিয়ে কিন্তু আপনাদের ধারণা দিয়েছে। ঠিক ওই সেম ধারণাটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে দিতেছি, কিন্তু আপনাদের একটা সমস্যা, সেটা হলো আপনারা ক্লাসগুলো শেয়ারও করেন না এবং ক্লাসগুলো সম্পর্কে কোনো বাহবাও দেন না। এইটা কিন্তু আর একটা মানে প্রতিবন্ধকতা আমি বলে মনে করি, কারণ আমি কষ্ট করে ভিডিও তৈরি করতেছি ঠিক আছে, কিন্তু এই ভিডিওগুলো যত যত লোকের কাছে যাচ্ছে না, যেটা দায়িত্ব কিনা আপনাদের উপর, আমি আপনাদের কাছে এটা বিশেষ বাহবান করবো যে অ্যাটলিস্ট আমি যেহেতু যথেষ্ট পরিমাণে তথ্য ব্যাখ্যা দিয়ে সবগুলো তথ্য উপস্থাপন করি, স্বাভাবিকভাবে আমার এই ভিডিও আমার কথাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের যার সামনে আসে সেই মূলত শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন এবং তথ্যগুলো ছড়াই দিবেন, কারণ এই তথ্যগুলো একুরেট এবং সত্য। তো চলেন আমরা কথা না বলে একদম মূল আলোচনায় চলে আসি ইনশাল্লাহ। তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা তাদের সাবজেক্টগুলো কীভাবে ফিল আপ করে এই বিষয় নিয়ে একটু কথা বলি। দেখেন আমি একদম বাস্তব এবং সত্য কথা বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যেভাবে সাবজেক্ট চয়েস দেই না কেন, আমাদের পজিশন এবং সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবার আগে আইবিএর সিটগুলো ফিল আপ করবে 25টা। আমাদের বিজ্ঞানের সায়েন্স আমাদের বাণিজ্যর হলো 25টা, বিজ্ঞানদের 20টা এবং মানবিকের 5টা, এই 50টা সিট আগে তারা ফিল আপ করে দেবে আইবিএ সেশনের জন্য। তো আইবিএ নিয়ে এখানে একটু কথা বলি, আইবিএ ভালো, অনেক ভালো। আইবিএরও কিছু সীমাবদ্ধতা আছে, অন্য ডিপার্টমেন্টগুলো যেমন সীমাবদ্ধতা রয়েছে আইবিএরও রয়েছে, যেমন তাদের টিচার সংকট রয়েছে, কস্ট একটু বেশি, তারপর তাদের হচ্ছে হল সুবিধা নাই এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো জানা উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করবো। যে কোনোভাবেই হোক না কেন আইবিএতে পরে এমন কোনো ছেলেমেয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, এবং আইবিএতে মূলত আমাদের কমার্সের কত পর্যন্ত অপেক্ষমান তালিকা যেতে পারে, এমনও হয়েছে যে 200 মেধা তালিকা থেকেও আইবিএতে এসেছে, সেটা কখন, যে বছরে প্রায় 1400 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সাবজেক্ট পেয়েছে তখন। কিন্তু ন্যাচারালি আইবিএতে সর্বোচ্চ কমার্সের ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে 45-50 পর্যন্ত সীমাবদ্ধ থেকে যায়। তো স্বাভাবিকভাবে কমার্সের যে সকল ছেলেমেয়ে তোমরা ওই রকম 50 মেধা তালিকা পর্যন্ত রয়েছে তারা আইবিএর জন্য আশাবাদী থাকতে পারো, এবং আইবিএর আরও অন্য আনুষঙ্গিক বিষয়গুলো জানার জন্য অবভিয়াসলি তোমরা তোমাদের বড় ভাইদের সঙ্গে যোগাযোগ করবা। আর অপরদিকে বিজ্ঞানের ক্ষেত্রে ওই সেম একই কথা, তাদের সিট 20টা এবং তাদের সর্বোচ্চ 50 পর্যন্ত আইবিএতে সিট পেতে পারে, এবং সেটা ডিপেন্ড করবে পরিস্থিতির উপর, কেননা তার সিট সংখ্যা কিন্তু 25টা। ঠিক অনুরূপভাবে মানবিকের ক্ষেত্রে 5টা মাত্র সিট রয়েছে, সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ হলে 20টা পর্যন্ত যেতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের ন্যাচারালি বুঝতে হবে, আপনার সাবজেক্ট চয়েস আপনি যদি টপ 50-100 মধ্যে থেকে থাকেন তাহলে স্বাভাবিকভাবে আইবিএকে প্রথম চয়েস লিস্টে দেবেন, যদি আপনার কপাল ভালো থাকে তাহলে ইজিলি আইবি আসবে, যদি পরিস্থিতি সেরকম ঢিলা ঢালা হয় আর যদি পরিস্থিতি টাইট হয় স্বাভাবিকভাবে আপনি আইবিএ পাবেন না, এরপর আপনার দ্বিতীয় চয়েস পাবেন। তো যাই হোক আমরা এবার পরবর্তীতে চলে আসি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর সিট ফিল আপ করে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের, এটা আমার ডিপার্টমেন্ট। তো আমার ডিপার্টমেন্ট নিয়ে শুধু এতটুকুই বলি, লাল কালি মানে হলুদ কালার বা কালারিং করার একটা কারণ আছে, এই ডিপার্টমেন্ট সম্পর্কে আমি ভিডিওতে কিছু বলবো না, আমার ডিপার্টমেন্ট সম্পর্কে অবভিয়াসলি জানার চেষ্টা করবেন। মিনিমাম 2 বছরের জ্যাম আছে, তো ইনশাল্লাহ আমাদের সিট সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ 60 জন করা হয়েছে, যেখানে 120 জন নেওয়া হতো সেখানে সিট সংখ্যা কমানো হয়েছে এ কারণে, যাতে করে আমরা সেশন জটটা কমাতে পারি। তবে খুব সম্ভবত আমাদের সিট সংখ্যা যেহেতু কমানো হয়েছে এবং এখন যে ছেলেমেয়েরা ভর্তি হবে তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে, স্বাভাবিকভাবে আমাদের ডিপার্টমেন্টের জ্যামটা চলে যাবে। তো এরকম কিছু আনুষঙ্গিক বিষয় আমি বললাম, বাকি বিষয়গুলো আপনাকে কী করতে হবে, ডিপার্টমেন্টের ভর্তি আছে এমন ছেলেমেয়েদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের বিস্তারিত জানতে হবে। তো এরপর আমাদের মূলত সিট ফিল আপ করা হয়
হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের, অর্থাৎ আমাদের সবার আগে আইবিএ, তারপর হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে সিট ফিল আপ করা হয়, এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে সিট ফিল আপ করা হয়, এরপর মার্কেটিং ডিপার্টমেন্টে সিট ফিল আপ করা হয়, এরপর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে সিট ফিল আপ করা হয়, এরপর ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সে সিট ফিল আপ করা হয়, এরপর ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে সিট ফিল আপ করা হয়। এখন কথা হচ্ছে, এই আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সে কিছু সময়ের জ্যাম থাকার কারণে, অন্যান্য ডিপার্টমেন্ট যদি আমি বলি মার্কেটিং একদম কোনোভাবেই জ্যাম নাই, ম্যানেজমেন্টে ইনশাল্লাহ জ্যাম নেই, বা হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টে কোনো ধরনের জ্যাম নেই, তাদের অ্যালাম নাই, অন্যান্য বিষয়গুলো খুব ভালো হয়, এ কারণেই অ্যাটলিস্ট আমাদের ক্যাম্পাসে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের আলাদা একটা ইমেজ আছে। আমার নিজের ডিপার্টমেন্ট হওয়ার পরেও আমি কিন্তু হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টকে প্রিফার করতেছি, কারণ তারা, আমি সাত বছর, প্রায় সাত বছরের বেশি ক্যাম্পাসে থেকে বুঝেছি যে তাদের অ্যাক্টিভিটিসগুলো কীরকম। তো এ কারণেই দেখা যায় যে বিগত তিন চার বছর হচ্ছে পরিস্থিতি যেহেতু প্রকাশ পেয়েছে, স্বাভাবিকভাবে ফাইন্যান্সের চেয়ে ছেলেমেয়েরা হিসাব বিজ্ঞানকে প্রায়োরিটি বেশি দিতেছে। তো এ কারণেই ছেলেমেয়েদের সাবজেক্ট চয়েস লিস্টে এমন হচ্ছে যে আইবিএ, হিসাব বিজ্ঞান, মার্কেটিং ব্যবস্থা, ম্যানেজমেন্ট, ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স, ওইখানে চলে আসতেছে ফাইন্যান্স। এবং যারা দেখা যাচ্ছে যাদের ফ্যাশন ফাইন্যান্স, স্বাভাবিকভাবে তারা মেরিট পজিশনের প্রথম দিক থেকেও ফাইন্যান্স চয়েস দিতেছে, স্বাভাবিকভাবে তাদের আসতেছে। তো এখন এটা ডিপেন্ড করবে তোমাদের ছেলেমেয়েদের উপর। অনেকের ইচ্ছা থাকে যে না আমি ফাইন্যান্সে পড়বো, অনেকের ইচ্ছা থাকে না আমি ম্যানেজমেন্টে পড়বো, অনেকের ইচ্ছা থাকে অ্যাকাউন্টিংয়ে পড়বো, যতই পজিশন আগে থাক না কেন। অনেকেই, আমার সময় দেখা গেছে যে স্যার পজিশনে যে মেয়েটা ছিল আমার বান্ধবী, ও হচ্ছে আইবিএ না নিয়ে ফাইন্যান্স নিয়েছিল। তো এরকম অনেকের একটা ফ্যাশন থাকে, তো যার যেরকম ফ্যাশন। তবে এতটুকু বলবো যে এই দুইটা সাবজেক্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং এবং ফিনান্স, এই দুইটা সাবজেক্ট ম্যাথ, স্বাভাবিকভাবে এই দুইটা সাবজেক্টে পরিশ্রমী স্টুডেন্ট আসতে হবে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো টোটালি থিওরি, স্বাভাবিকভাবে ওই সাবজেক্টগুলোতে একটু নর্মাল টাইপের স্টুডেন্ট হলেও কোনো সমস্যা নাই। আর অপরদিকে সব ডিপার্টমেন্টেই মোটামুটিভাবে ভালো, এখানে যে কোনো ডিপার্টমেন্টকে ছোটো করার কোনো অবকাশ নাই, যে কোনো ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করবেন এবং ভালো নিজেকে তৈরি করার চেষ্টা করবেন, আশা করি আপনার জব বা অন্য অন্য জায়গাতে সমস্যা হবে না। মূল ফোকাসটা থাকতে হবে আপনাকে নিজেকে তৈরি হতে হবে, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে বের হলেন এটা ডাজেন্ট ম্যাটার। তো আশা করি বোঝাতে পারলাম যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কীভাবে তাদের ডিপার্টমেন্ট যে কয়টা রয়েছে সেগুলো সিট ফিল আপ করে, এবং আপনারা কীভাবে সাবজেক্ট চয়েস দেবেন, এবং আরও বিস্তারিত জানার জন্য আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন। এখন আমরা এখন মূল জায়গাতে আসি, আমি সাবজেক্ট চয়েস নিয়ে বললাম, এখন আমি বলবো কাটমার্ক এবং ওয়েটিং লিস্ট, এবং এছাড়া আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আছে সেগুলো জানাই দিতেছি। তো সবার আগে আমরা ওয়েবসাইটে একটু যাব, তাহলে সবার আগে ওয়েবসাইটে থেকে ঘুরে এসে আমরা আমাদের কাটমার্ক অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের ওয়েবসাইটে আপনারা যদি আসেন আপনারা দেখতে পারবেন একটা নোটিশ দেওয়া আছে। তো আমাদের ওয়েবসাইট সহ যেমন বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দরকার, কোটা সংক্রান্ত তথ্য দরকার, তাই না? তো আমি আপনাদের বলবো যে কোটা, অন্যান্য যে কোনো ধরনের তথ্য আপনারা জানার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল খোঁজেন, আমাকে ফোন দেন বা অন্য কাউকে ফোন দেন, আমি আপনাদের অনুরোধ করব অন্য কাউকে ফোন দেওয়া, তারপরে ভিডিও ইউটিউব চ্যানেলে খোঁজ খবর রাখা এটা টোটালি বন্ধ করেন। আপনারা কী করবেন, ডিরেক্টলি ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসবেন, অর্থাৎ হচ্ছে যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে নেবেন, ru.ac.bd দিয়ে সার্চ দিবেন, দেখবেন আমাদের মেইন ওয়েবসাইট আসবে, সেই ওয়েবসাইটে জাস্ট একবার ইন করবেন। এখানে আপনি আপনাদের রেজাল্ট দেখতে পারবেন, সবই দেখতে পারবেন, এবং এখানে দেখেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে একটা ওয়েব পেজ তৈরি করে দিয়েছে, এখানে যত ধরনের নোটিশ, কোটা, সাধারণ নোটিশ, অন্য অন্য যা যা লাগে, এই যে এগুলো জেনারেল নোটিশ, এগুলো বিভাগ অনুসারে নোটিশ, অর্থাৎ ইউনিট অনুসারে নোটিশ, তো ইউনিট অনুসারে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা আমি একটু দেখব। তো এখানে আরেকটা কথা বলি, কোটা শিক্ষার্থী যারা রয়েছেন, যে কোনো কোটাই হন না কেন, আপনাদের কার্যক্রমগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনারেল মেধা তালিকার ঠিক 15-21 দিন এরপর শুরু করে, মানে হচ্ছে জেনারেল ছেলে মেয়েদের সাবজেক্ট ওয়াইজ অন্যান্য জিনিসগুলো শুরু হয় এরপর আপনাদের ভাই বা অন্যান্য জিনিসগুলো শুরু হয় বিগত বছরগুলো, তাই লক্ষ্য করা গেছে। তবে এবছর একটা বিষয় আপনারা দেখেছেন কিনা জানি না, আজকে কত তারিখ, আজকে কিন্তু 6-15, মানে হচ্ছে জুনের 15 তারিখ আজকে। তো ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ওয়াইজ শুরু করেছে, দেখেন কীভাবে পাশকৃত শিক্ষার্থীদের আগামী 16-7-23 থেকে 22-7-23 তারিখ পর্যন্ত সাবজেক্ট চয়েস পূরণ করতে বলছে, মানে 15 আবার 15, এক মাস পর। আমি এই ডেটটা দেখে অবাক হয়ে গেছি, সত্য কথা যেটা, এই ডেটটা দেখার পর অবাক হয়ে গেছে, এক মাস পর সাবজেক্ট চয়েস দিতে বলছে। আমি জানি না এই ডেটটা ভুল আছে কিনা, আমার ভয় লেগেছে আর কি এই ডেটটা দেখার পর। আমরা একটু পরে আসি, তো
এই ডেটে আপনাকে সাবজেক্ট চয়েস দিতে হবে। এবং এখানে একটা কথা বলি, সাবজেক্ট চয়েস আপনাদের সবাইকে দিতে হবে স্বাভাবিকভাবে, যাদেরকে সাবজেক্ট চয়েস দেওয়ার কথা বলছে সবাই দিবেন। কত পর্যন্ত কাট মার্ক হবে সেটা একটু পর বলতেছি। সাবজেক্ট চয়েস যদি না দেন আপনি কিন্তু ভর্তির জন্য প্রযোজ্য হবেন না, অর্থাৎ পরবর্তীতে আর অ্যাপ্লিকেশন করতে পারবেন না, যতই আমার আপনার মেধা তালিকা এক থাক সমস্যা নেই। আপনি যদি সাবজেক্ট চয়েস না দেন তাহলে আপনি আর পরবর্তীতে এলাও না। তাহলে আপনি সাবজেক্ট চয়েস দিবেন, এই যে যারা 40 পেয়েছে, এই যে কোটাধারী রয়েছে তাদেরকে দেওয়ার কথা বলছে, এবং যারা পাস করছেন ওইদিকে সব ধরনের নোটিশ কিন্তু দেওয়া হবে। তো এখানে আরেকটা বিষয় এইদিকে আসেন, আর কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। এই যে দেখেন ডেটটা যে ভুল না সেটা আবার এখান এই জায়গা থেকে দেখলেই বোঝা যায় যে যারা পছন্দ দিয়েছে পছন্দ সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করবে তাদের আবার প্রথম নির্বাচন তালিকা মানে প্রথম মেধা তালিকা দিবে 26-7-23 তারিখে। যারা সাবজেক্ট চয়েস দিবেন তাদের মেধা তালিকা দেওয়া হবে এবং তার উপর ডিপেন্ড করে আপনাদের সাক্ষাৎকারে রাখা হবে, আপনাদের সাক্ষাৎকারে রাখা হবে। তাহলে মেধা তালিকা দিল মানে সাবজেক্ট চয়েস দিলেন, এরপর কী দেওয়া হবে? প্রথম মেধা তালিকা দেওয়া হবে, মানে হলো আপনাকে কাকে কাকে ভাই ভাতে ডাকছে তাদেরকে আজকে আর কি নোটিশ দেওয়া হবে যে আপনি আপনি আসেন। এবং ওই আসার সময় আপনাকে সাবজেক্ট চয়েস যে ফর্মটা আছে সেটার এক কপি প্রিন্ট করে নিয়েই আসতে হবে, এবং আপনার অ্যাডমিট কার্ড অন্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আসতে হবে, সব ওয়েবসাইটে দেওয়া থাকবে। এবং মজার বিষয় এখানে দেখেন 1-8-23 এবং 2-8-23 তারিখে সুন্দরভাবে আপনি এসে ভাইবা দিতে পারবেন। এবং আরও যে নোটিশগুলো লাগে সেই নোটিশগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে। এবং মজার বিষয় এখানে দেখেন কোথায় কী করবেন না করবেন একটু পড়লেই বুঝতে পারবেন। এবং এরপর দেখেন আপনাদের ভর্তি শুরু হবে, ভর্তি কার্যক্রমগুলো শুরু হবে 1-8-23 তারিখ থেকে, ওই মানে যেদিনে ভাইবা সেদিন থেকেই কিন্তু ভর্তি কার্যক্রমগুলোও কিন্তু শুরু হবে। আপনাদের ওয়েবসাইট অন করে দেবে, আপনি ভর্তি হবেন, কোনো সমস্যা নেই। এবং এর উপর ডিপেন্ড করে আপনার ভর্তি কার্যক্রমগুলো শেষ হওয়ার পর প্রথম মেধা তালিকার কার্যক্রম শেষ হওয়ার পর আসন ফাঁকা সাপেক্ষে পরবর্তীতে নতুন করে আবার কি দেবে, আবার অপেক্ষমান তালিকা দেওয়া হবে। অর্থাৎ সেইটা দেওয়া হবে কবে জানেন? 3-4 তারিখে। অর্থাৎ ভাইবার কার্যক্রম শেষ, তারা তাদের ক্যালকুলেশন করবে, করে 3-4 তারিখের মধ্যে দেখবেন আবার নোটিশ দিয়ে দিবে। সে নোটিশ কোথায় দিবে? যে ওয়েবসাইট দেখলাম সেখানে। এবং আরও এখানে একটা মজার বিষয় আছে, এই যে পোষ্যকোটা অন্য অন্য যারা রয়েছে পোষ্যকোটার কাজ একটু আগে শুরু করে, স্বাভাবিকভাবে পোষ্যকোটা তো অল টাইম আপডেট থাকে, ঘরের লোক স্বাভাবিকভাবে আপনারা আপনাদের মতো কাজ করিয়েন। তো আমি আর একটা জিনিস এখানে দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে, যারা মূলত সেকেন্ড টাইম দিবে। আমি জানি না যে যারা সেকেন্ড টাইম ছেলেমেয়েরা যারা পরবর্তীতে রাশি বিশুদ্ধ সেকেন্ড টাইম দিয়ে সেকেন্ড টাইম থাকবে, তো তারা আমার ভিডিওটা দেখতেছো কি না আমি জানি, তোমরা দেখবে না, কারণ মনে করতেছো না ভিডিওটা অনেক বড়, দেখে কী করবো। কিন্তু এখানে তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কথা আছে, আমি তো সবই বলবো, আমি বললাম ভিডিওতে অনেক কিছু বলবো, যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়ার আছে। তাহলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে 25-23, মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের শেষে শেষে কী হচ্ছে ক্লাস শুরু হচ্ছে। তার মানে কী হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কত হলো 6 মাস, 1 সেমিস্টার। তার মানে মার্চ, এপ্রিল, মে ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরবর্তী ভর্তি পরীক্ষা হবে না। তার মানে আমি আপনাদের এটা জানালাম এত দূর বকবক করার অন্যতম কারণ হচ্ছে পরবর্তী বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে। পরবর্তী বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এপ্রিল, মে মাসে হওয়ার সম্ভাবনা বেশি আছে, এবং বাকিটা আমি এক্সাক্ট ডেট একটু পরে বলবো কারণ আমার একটু সময় লাগবে। তবে এপ্রিল, মেতে হওয়ার সম্ভাবনা আছে, নাহলে মে পার হয়ে জুন, জুলাইও যেতে পারে, কারণ অনেকগুলো কাহিনী আছে। যেমন আমি বললাম মিনিমাম 1 সেমিস্টার পাস করে দিতে হবে ছেলে মেয়েদের যারা নতুন করে ইনক্লুড হচ্ছে, এই হলো বিষয়। সেম একই অবস্থা থাকবে গত বছর, মানে এবছর সবাই আবেদন করছিলেন, সবাই সুযোগ পাইছিলেন, পরের বছর মানে 23-24 সেশনে যারা যারা আবেদন করবে সেম একই অবস্থা, একই সিস্টেম থাকবে, সবাই নির্বাচিত হবেন। এবং সেকেন্ড টাইম অবভিয়াসলি থাকবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এবং জিপিএ যেটা 7.5 সেটা সেম থাকবে আশা করি, এবং যে সিলেবাস সেম থাকবে, কোনো আইসিডি মাইসিডির যোগ হবে না, হুদায় লাপালাপি করার দরকার নাই, সেম সিলেবাসে থাকবে। সুতরাং স্বাভাবিকভাবে আপনারা প্রস্তুতি নেন, কোনো সমস্যা নেই। আর অন্য অন্য যে বিষয়গুলো আছে, যে ক্রাইটেরিয়াগুলো আছে, সব ঠিক থাকবে, কোনো ধরনের টেনশন করার দরকার নাই। আর এবছর সর্বোচ্চ মার্ক পেয়েছিল হচ্ছে 82 এবং মিনিমাম কাট মার্কটা 62-63 এসে ঠেকে যাবে। তো আশা করি ওয়েবসাইটের বিষয়গুলো, এখানে যে নোটিশটা আছে সেই নোটিশটা বললাম, আপনারা সাক্ষাৎকার কীভাবে দিবেন, কোন তথ্যগুলো লাগবে যেখানে দেওয়া আছে, আপনাদের আরও প্রয়োজনীয় যে নোটিশগুলো যেগুলো দেওয়া হবে, কোটা, অন্য অন্য শিক্ষার্থী সবারই নোটিশ এখানে দেওয়া হবে, স্বাভাবিকভাবে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। এবার আমি আপনাদের হচ্ছে এই পরবর্তী সেশনের কী হবে না হবে সেটাও বললাম, সেকেন্ড টাইম থাকবে, কবে পরীক্ষা হবে, কী হবে না হবে সবই বললাম, আপনারা কতদিন সময় পাবেন তাও এখানে বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যা যা লাগে আমি অলমোস্ট ইনশাল্লাহ চেষ্টা করলাম সবই বলার। এবার আমরা মূল আলোচনায় আসি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমান তালিকা, যেটা কিনা ওয়েটিং লিস্টের যে বিষয়টা, আমি যদি একটু ক্লিয়ার করি দ্রুত,
প্রায় 14 মিনিট ভিডিওটা হয়ে গেছে তো দ্রুত যদি একটু ক্লিয়ার করি আপনারা একটু একটু খেয়াল করেন এই যে দেখেন 2021 সেশন যে সেশনে দুইটা গ্রুপে ভর্তি পরীক্ষা হয়েছিল এবং এক গ্রুপে 227টা এবং এক গ্রুপে 228টা সিট ছিল প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আগে एग्जाम নেয় নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে জিএসটি প্রথম গঠন করা হয় 2020 সালে এবং এই কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার সিট 200 মানে পার গ্রুপ সিট 227টার এগেইনস্টে প্রায় 700 মেধা তালিকা প্রত্যেক গ্রুপে প্রায় 700 মেধা তালিকা থেকে ছেলেমেয়েরা সিট পেয়েছে একদম মিরাকল এমন ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কখনো ঘটেনি সেম একই ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1032 মেধা তালিকা থেকে কিন্তু সাবজেক্ট পেয়েছিল যেটা একদম ব্যতিক্রম এমনটা ঘটবে না তো 2021 সেশনকে টার্গেট করে অনেকে বলছিল যে 21 ব্যাচ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা প্রায় 1400 থেকেও সাবজেক্ট পাবে কিন্তু বাস্তবিকতে আমি বলেই দিয়েছিলাম যে সর্বোচ্চ সিচুয়েশন এটাই ঘটতে পারে মানে 650-র আগে যারা রয়েছেন তারা কনফার্ম থাকবেন মাঝখানে এসে ঠেকে যেতে পারে অথবা সর্বোচ্চ 1000 মেধা তালিকা পর্যন্ত যেতে পারে এবং মজার বিষয় হলো 650-তে এসে ঠেকে যেতে পারে এই কথাটার এই যে দেখেন প্রমাণ ষষ্ঠ মেধা তালিকায় এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাত্র একটা সিট ফাঁকা ছিল এবং পজিশন ছিল 674 এবং এটার কারণ ছিল জিএসটি এবং জিএসটি তাদের কার্যক্রম শুরু করা মাত্রই পরবর্তী 16তম মেধা তালিকা পর্যন্ত তাদেরকে সিট ফিল আপ করার জন্য দৌড়ানো লাগছে এবং 16তম মেধা তালিকাতে এসে যেটা দেখা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন শেষে এসে যে সিট পেয়েছে তার পজিশন ছিল 777 এবং তার মার্কস ছিল 63.95 তাহলে গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাট মার্কস ছিল 63.95 এবং সর্বশেষ পরিস্থিতি ছিল 777 এবং গুচ্ছ যদি তাদের কার্যক্রম স্মুথলি চালাতো তাহলে হয়তো বা 1000 মেধা তালিকা পর্যন্ত যাইতো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি যদি ঠিক সেভাবে রেসপন্স করতাম ভিডিও মানে কলগুলো ধরতাম তাহলে হয়তো বা 1000 মেধা তালিকা যাইতো তো সর্বশেষ এবছর 2023-22 সেশনে কী হতে যাচ্ছে আমাদের সিট সংখ্যা কমিয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় সিট সংখ্যা কমিয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আগে এক্সাম কিন্তু নেয়নি এবং একই সঙ্গে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের মতো গতানুগতিক যেভাবে সিচুয়েশন টাইট অবস্থায় ভর্তি পরীক্ষা নেওয়া দরকার ঠিক সেইভাবে নিয়েছে তো স্বাভাবিকভাবে আমি সেম একই অবস্থা বলেছি সর্বনিম্ন একটা সিচুয়েশন হতে পারে সিচুয়েশন দুইটা হতে পারে 650 মেধা তালিকার আগে যারা রয়েছেন অর্থাৎ 650-তে এসে ঠেকে যেতে পারে অথবা 800-তে এসে ঠেকে যেতে পারে মানে হচ্ছে এর মাঝখানে যে কোনো এক জায়গায় ঠেকে যেতে পারে এসে সিট ফিল আপ হয়ে যাবে অর্থাৎ ভর্তি বন্ধ হয়ে যাবে অথবা 1000 মেধা তালিকা পর্যন্ত যেতে পারে এবং যেটা কোয়াইট ইম্পসিবল তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে 1000 মেধা তালিকা পর্যন্ত যারা রয়েছে তারাও সাবজেক্ট ওয়াইজ দাও পরিস্থিতি যদি সেরকম ঢিলা হয় তাহলে তোমরা সাবজেক্ট পেতে পারো আমি শিওর দিতেছি না 1000 পর্যন্ত এর বাইরে যারা রয়েছে তারা পাবা না আর যদি পাও তাহলে টোটালি মিরাকল এ কারণেই বলি সবাই সাবজেক্ট চয়েস দিবা ভাই ভাই আসবা দেখা যাক পরিবেশ পরিস্থিতি কী হয় তবে হ্যাঁ 650-র পূর্বে যারা রয়েছে তোমরা নিশ্চিত থাকো কোনো না কোনো সাবজেক্ট পাবা 650-র পর যত মেধা তালিকা বাড়বে তত চান্স পাওয়ার সম্ভাবনা কম কারণ 650-800-র মধ্যে এসে ঠেকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমার কথায় প্রত্যেক বছর প্রুফ হয়ে যায় এবং আমি এও বলে দিই এই আজকে প্রথম মেধা তালিকায় 10 জনের সিট ফাঁকা হয়েছে পরের মেধা তালিকায় কয়েকটা সিট ফাঁকা হবে সেটাও আমি বলে দিই অগ্রিম তো এবছর ওই ধরনের ভিডিওগুলো আর করবো না তো এই ছিল হলো বিষয় তো আমার যে ওপিনিয়ন 650-র আগে যারা রয়েছেন তারা অলমোস্ট নিশ্চিত থাকেন যে সিট পাবেন কোনো না কোনো একটা 650-800 মেধা তালিকার মধ্যে যারা রয়েছেন তারা অনেকটা আশাবাদী থাকেন এবং 800-র পরে যারা রয়েছেন তারা লাখের উপর ডিপেন্ড করেন আশা করি আমি পারফেক্টলি বুঝাইতে পারছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ঠিক একই ধরনের ভিডিওগুলো বিশ্ববিদ্যালয়ে করা উচিত তো এই ছিল হলো বিষয় এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখানোর আছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে এই হচ্ছে একটা সিনারি এখানে একটা সিনারি আছে বিগত 3 বছরের সিনারি আমাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল এবছর 16,903 জন তার আগের বছর ছিল 17,710 জন তার আগের বছর ছিল 17,633 জন এবং আমাদের অপেক্ষমান তালিকায় যে দেখেন 770 জন অপরদিকে হলো আমাদের প্রায় 721 এবং 696 পর্যন্ত গিয়েছিল এর আগের বছর এবছর কত যাবে এবছর খুব সম্ভবত ওই রকম 650-700 এর মাঝামাঝি এসে আটকে যাবে এবং বাকিটা ডিপেন্ড করবে গুচ্ছ পরিস্থিতির উপর এবং এখানে আমি আপনাদের আর একটা বিষয় বলি কাটমার্ক নিয়ে এখনও কথা বলিনি বিগত 7 বছরের কাটমার্ক শুধু আমার কাছে আছে এবং এটা পারফেক্ট একদম কাটমার্ক তো সব দিক বিবেচনা করে যদি আমি বলি 63 মার্ক প্রাপ্ত এটা হলো আমার স্টুডেন্ট মানে আমার ঘরের স্টুডেন্ট 63 যে মার্ক পেয়েছে যে স্টুডেন্টটা তাহলে 63 মার্ক প্রাপ্ত যে স্টুডেন্টটা রয়েছে আমার ওর মার্ক 63 ওর পজিশন 680 খুব সম্ভবত এখানে এসে ঠেকে যাবে এরপরে যারা রয়েছেন আমি জানি না
তবে আমার এই স্টুডেন্টটা সম্ভবত সর্বশেষ সিট পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এবং ও যদি সিট পায় তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক হতে যাচ্ছে হলো 63, যদি ওর বাইরে চলে যায় তাহলে কাটমার্ক চলে আসবে কত, 62। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ যে ভর্তি প্রসেসটা চলবে, প্রায় 3.5 মাসের মতো যে ভর্তি প্রসেসটা চলবে, 3.5 মাস চলে মাঝে মাঝে, কিন্তু প্রায় ওই রকম 2 মাস 1.5 মাসের মতো এই সময়টা প্রসেসিংটা চলে। তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ সময়টাকে আমি ক্যাপচার করে বললাম, এবং কোন বছরে কত হাই ছিল, কাটমার্ক কত ছিল, সব ডিটেলস আমার কাছে আছে। আমি রাগ করে এবছর আমি আপনাদের এই তথ্যগুলো দেইনি। তো এই ছিল বিষয়, এবং আরেকটা তথ্য দেখাই যেটা পরবর্তী সেশনে ছেলেমেয়েরা টার্গেট করবেন। দেখেন আমি আপনাদের বলছিলাম, এগুলো আমার পেইড ব্যাচের ছেলেমেয়েদের দিয়েছিলাম, অবশ্য আবার পেইড ব্যাচের ছেলেমেয়েদের বলছিলাম। তো তাদের বলছিলাম যে দেখো তোমরা শুধু 62টা কোশ্চেন কারেক্ট করবা, মার্ক যদি 65.25 বা 65 থাকে তোমরা সেফ জোনে থাকবা, বাস্তবিকতে তাই হয়ে গেছে। তো এই ছিল হলো বিষয়। তো স্বাভাবিকভাবে আমি ইনশাল্লাহ সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে যারা বিভিন্ন ধরনের টেনশন করতেছেন, বিভিন্ন কোশ্চেন অ্যান্সার চাচ্ছেন, আশা করি আমি সব ধরনের অ্যান্সার আমি দিয়ে ফেলছি। তো স্বাভাবিকভাবে আপনারা আপনাদের যে ইনফরমেশন সেগুলো আপনারা নিয়ে নিলেন, আশা করি আপনারা পেয়ে গেলেন, এবং যাদের চান্স হবে না স্বাভাবিকভাবে আপনারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেন। আমরা সেকেন্ড টাইম ব্যাচ শুরু করে দিয়েছি, 5 জুলাই আমরা ক্লাস নেব, যে কোনো সময় আপনার সুবিধা মতো পেমেন্ট করতে পারবেন। আমার টিউটোরিয়াল সিরিজ থেকে সর্বোচ্চ সংখ্যক কোশ্চেন আছে, স্বাভাবিকভাবে ওই বই গিফট থাকবে, এবং একই কোর্সে আর সেই যাবি গুচ্ছ ছবিটা আমরা প্রস্তুতি নেব, এবং আমি এটা নিশ্চয়তা দিতে পারি আপনার টাকাটা নষ্ট হবে না। তো স্বাভাবিকভাবে এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।